সবাইকে শুভেচ্ছা সাহেদ টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। সবাইকে শুভেচ্ছা সাহেদ টিউবে, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন, সে দোয়া করি সবসময়। আমি সাহেদ সানি আর আপনারা দেখছেন সাহেদ টিউব। আমি বর্তমানে আসি হচ্ছে ইউরো ইউএসডি চার্টে। তো ইউরো ইউএসডি চার্টে আমি ছোটোখাটো একটা অ্যানালাইসিস করাছে। ট্রেন্ড লাইনটা বর্তমানে কিন্তু টুকুর টুকুর করে একটু আপের দিকে টার্ন নেওয়া আছে, কিন্তু যে পজিশনে এখন মার্কেট আছে এই পজিশন থেকে আমরা কী নিতে পারি সেটাই বোঝার চেষ্টা করব। তো এখন যে অবস্থানে মার্কেট আছে এই অবস্থান থেকে আসলে এই যে এরিয়াটা আমি আইকা রাখছি, সকাল থেকে এই এরিয়াটা অবজারভেশন করতেছিলাম এবং এই এরিয়ার মধ্যেই হচ্ছে মার্কেট কিন্তু ঘুরপাক খাচ্ছে। এখন এই এরিয়াটা যদি ক্রস করে, বা ক্রস করে বলতে আপের দিকে এবং ডাউনের দিকে মার্কেট যদি যায়, সেই ক্ষেত্রে মার্কেটের কী হইতে পারে, হ্যাঁ সেটাই একটু বোঝার চেষ্টা করি। তো যেহেতু এখানে যদি আমরা এক ঘন্টা চার্টে আসি, এক ঘন্টা চার্ট অনুযায়ী একটা দুটা তিনটা চারটা পাঁচটা ক্যান্ডেল কিন্তু এই এরিয়াটায় মার্কেট চলছে এতক্ষণ ধরে। কোন এরিয়াটুকে? এই এরিয়াটুকে। সো এখানে দেখেন, এখানে একটু সাইডের মতন রয়েছে। তো এই এরিয়াটা যখন ক্রস করবে তখন কিন্তু মার্কেট একটু স্বাভাবিকভাবে উপরের দিকে টার্ন হওয়ার সম্ভাবনা আছে এবং এই এরিয়ার এই জায়গাটাকে মার্কেট রেসপেক্ট করতে পারে। তো ওভারঅল দিক থেকে যদি আমরা দেখি, আপাতত মার্কেটটা ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা বেশি যদি আমরা ট্রেন্ড লাইনের এই এরিয়াটা এবং এই এরিয়াটা দেখি সেই ক্ষেত্রে। তো আমি এখান থেকে যদি সেল নিই একটু লং টাইমের জন্য, হ্যাঁ সেই ক্ষেত্রে কী হইতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করি। ধরলাম এখান থেকে আমি একটা সেল নিলাম, কারণ এই যে এরিয়াটুকু আছে এই এরিয়া এটা কিন্তু এখনও ক্রস করে নাই, বা এই এরিয়া থেকে সেল নেওয়াটা উচিত ছিল এইখান থেকে। যারা যারা নিছেন তারা তো বেশ বুদ্ধিমান, এখান থেকে সেলের দিকে যায়। তো আমি সকাল থেকে অলরেডি প্রফিট কিছুটা নিয়ে নিছি। আপনারা এখন চাইলে যেটা করতে পারেন, এখান থেকে আপনারা সেলের দিকে থাকতে পারেন, সেক্ষেত্রে আপনার টিপিটা হইতে পারে এই রেঞ্জে। সেকেন্ড টিপি এত দূর না নেয়াটাই বেটার হবে, কারণ হচ্ছে মার্কেটটা কিন্তু আপডাউনটা একটু বেশি করতেছে। যদিও আমাদের মার্কেটের ট্রেন্ড লাইনটা আমরা যদি উপরের দিকে দেখি এইটা এবং এইটা দেখাচ্ছে, সেই ক্ষেত্রে এখান থেকে সেল নেন, টিপিটা রাখেন এই লেভেলে। এই লেভেলটা কোন লেভেলে সেটা আমরা একটু দেখি। এই লেভেলটা অলরেডি মার্কেট কিন্তু নামিয়ে গেছে, আমার ভিডিও মানে বক বক করতে করতে মার্কেট কিছু দূর নামছে। তো এখানে আমি হচ্ছে প্রাইস লেভেলটা দিব, আমাদের এন্ট্রি পয়েন্টটা হচ্ছে এই, আমাদের টিপি পয়েন্ট আমরা একটু উপরেই নিব এই লেভেলটা, কারণ এই পর্যন্ত আসতে পারে। যদি আপনার মার্কেটটা এই লেভেলে আসে, দ্যাটস মিন হচ্ছে এই লেভেলের মধ্যে ঢুকে যায়, তাহলে আপনি একটা অনায়াসে বাই দিতে পারেন এবং বাইটা হবে হচ্ছে এই লেভেলের মধ্যে থাকলে এসএলটা তখন আপনি এখানে দিয়ে দিতে পারেন, এই এরিয়াটার এই নিচে এসএলটা দিতে পারেন। 1:2, 2:3 এরকমের, মানে 2:3 বলতেছে 1:2, 3, 4, 5 এইভাবে আপনি মিলাইতে যাবেন না, সাপোর্ট রেসিস্টেন্সটা ফলো করেন, তাহলে আপনার প্রফিট বের হয়ে আসবে। তো আমি যদি সেলে এখানে থাকি, আমার টিপিটা থাকতেছে এই লেভেলে এবং আমার এসএলটা থাকবে ঠিক এই লেভেলে, দ্যাটস মিন এখানে আসতেছে হচ্ছে, আমি জায়গাটা নির্ধারণ করি, এই লেভেলটা আমার এসএল 0.99477, এই লেভেলে আমার এসএল থাকবে, আমার এন্ট্রি লেভেলেই, আমার টিপি লেভেল 98302। এটা হচ্ছে আমি আমার মতন করে ট্রেড নিতেছি এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার লাভ লস এগুলো থাকবেই। অতএব আমি আমার স্ট্র্যাটেজিটা দেখাচ্ছি, আপনার স্ট্র্যাটেজির সাথে যদি মিলে যায় আমার স্ট্র্যাটেজি তাহলে আপনি নিতে পারেন সেল, আর যদি মনে করেন যে না মার্কেট এখান থেকে আপ হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি নিতে পারেন বাই। আর যদি বাই নিয়ে থাকেন তাহলে এখান থেকেও যদি আপনি বাই নেন, আপনার এসএলটা রাখবেন হচ্ছে এই লেভেলটায়, এই লেভেলটায় রাখা উচিত হবে, কারণ এখানে একটা বাধা আছে, এখানে একটা বাধা আছে, এই বাধাটা ক্রস করে নিচে যাওয়াটা একটু টাফ হয়ে যাবে। আর যদি মনে করেন যে শর্টের মধ্যে এসএল নেবেন তাহলে এখানে নিতে পারেন, কারণ এখানেও একটা ভালো রেসিস্টেন্সের জোন বলা যায়, সেই হিসাবে এখানেও নেওয়া যাইতে পারে, বাট বেশি ব্যালেন্স থাকলে এখানে নেওয়াটাই ভালো, আর অল্পতে আপনি কিছু প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারেন। তো ইউরো ইউএসডি হচ্ছে এক ঘন্টা চার্ট অনুযায়ী এটাই। হ্যাঁ কিছুক্ষণ পরে নিউজ আছে, এখন বাজে হচ্ছে 4:36 PM এর দিকে, আশা করি মার্কেট একটা মুভমেন্ট দিবে এবং মুভমেন্ট অনুযায়ী 98302 এটা আশা করতেছি টিপিটা হিট করবে, আশা করতেছি, নট শিওর, এটা কেউ বলতে পারবেন 100% যে যে ঘটবেই হবেই এরকম কেউই বলতে পারে না। আর আমি এসএলটা উপরে 0.99747 এই পজিশনটা রাখছি। তো হচ্ছে এই ভিডিওর বক বক, অনেকদিন পরে ভিডিও দিলাম, অবশ্যই লাইক করে দিবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন, শেয়ার তো কেউ করেন না জানি।
যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, আগে পরে ভিডিও দেওয়া আছে ওগুলো একটু দেখে নিন, কীভাবে কী করতে হয় না করতে হয়, ফরেক্স ট্রেডিং কীভাবে করবেন না করবেন সেগুলো নয় এডুকেশন পারপাস আমার এখানে ভিডিও দিয়ে দেওয়া আছে সব কিছুই। তো এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।